الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاتقوا الله ما استطعتم رياض دوشة كسرطة بايبونرة عاش رسول أكرم صلى الله عليه وسلم رجي سنة على سنة كربور يأجن روك سنة যে একজন মানুষ যে কোনো সময় রোগাক্রান্ত হতে পারে যখন সে রোগাক্রান্ত হয়ে যায় তখন তার ব্যাপারটা সহজ হয়ে যায় কারণ শরীয়তের একটি সূত্র রয়েছে ইয়াদ আমর ইত্তসা বলা হচ্ছে যখন কোনো ব্যাপার কঠিন হয়ে যায় তখন সেটা আবার আপনার সেটার কাজ করবার একটু সহজ হয়ে যায় প্রশস্ত হয়ে যায় এটা হচ্ছে নিয়ম এবং আল্লাহর শানুর কয়েকটি বাণী রয়েছে এই সম্পর্কে একটা যেটা আমি পড়েছি যে আল্লাহ বলেছেন ফাতুল্লাহমাস্তাহতম যে তোমরা আল্লাহকে ভয় করার চেষ্টা করো সম্ভব যথাসম্ভব হ্যাঁ যথাসাধ্য এরকমভাবে অন্য এতের মধ্যে বলেন লাইকুল্লিফুল্লাহমিনবুস আহা যে আল্লাহ জল শানু কখনও কাউকে সাধ্যাতীত কোনো কাজ করতে বাধ্য করেনি এবং এরকমভাবে আল্লাহ বলেন আল্লাহম ফিদ্দিন মিন হারাজ যে তোমাদের উপর ধর্মে কোনো কষ্ট কাঠিন্য রাখেননি সুতরাং এই দলিলের ভিত্তিতে আমরা বলতে পারি এবং সেই সূত্রের ভিত্তিতে যে যখন রুগ্ন ব্যক্তির জন্য কোনো কাজ কঠিন হয়ে যায় তখন সেটার সহজ পদ্ধতি সরিয়ে অবশ্যই রয়েছে এই কারণে আমরা বলতে পারি যখন একজন ব্যক্তি সুস্থ থাকে তখন তার নিয়ম হচ্ছে ফরজ নামাজের মধ্যে তাকে দাঁড়াতে অবশ্যই হবে দাঁড়ানো তার জন্য ফরজ বা বাধ্যতামূলক কিন্তু কোনো ব্যক্তি যদি নফল নামাজ পড়ে তার ক্ষেত্রে কিন্তু এই বাধ্যবাধকতা নেই সে যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে ফুল সোয়াপ পাবে আর যদি বসে নামাজ পড়ে অর্ধেক পাবে হ্যাঁ কিন্তু একজন ব্যক্তি যদি তার সক্ষমতা না থাকে দাঁড়ানোর ফরজ নামাজের মধ্যে তাহলে তার দ্বিতীয় পর্যায়ে আসে যে সে বসে নামাজ পড়তে পারে হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে দাঁড়িয়ে নামাজ পড়া কখন অসম্ভব আমরা মনে করব। সেটার আরেকটি সূত্র আছে সেটা হচ্ছে দাঁড়ানো যদি তার এমন কষ্টকর হয়ে যায় যার কারণে সে নামাজের মধ্যে খুশুখুজু রক্ষা করতে পারে না তাহলে এতে বোঝা যায় যে সে দাঁড়াতে সক্ষম নয় কিন্তু যতক্ষণ পর্যন্ত সে কোনো কিছুর উপর ঠেক দিয়ে দাঁড়াতে পারে তখন দাঁড়াবে যেমন অনেকে লাঠির উপর ঠেক দিতে পারে অথবা পিছনের কোনো আপনার দেয়ালের উপর অথবা কোনো খুঁটির সাথে হেলান দিয়ে সে দাঁড়াতে পারে যদি তাও তার পক্ষে সম্ভব না হয় খুশুখুজো নষ্ট হয়ে যায় তাহলে সে বসে নামাজ পড়বে যখন সে বসে নামাজ পড়বে এই ক্ষেত্রে যদি জমিনে বসে পড়ে তাহলে তার নিয়ম হচ্ছে রুকু সে আপনার একটু নিচু হয়ে করবে সেচদা জমিনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে কিন্তু জমিনে যদি সেচদা না দিতে পারে তাইলে সে রুকুকে একটু নীচা করে দিবে শেষ দেখে আর বেশি নীচা করে দেবে এটা হচ্ছে নিয়ম যদি সে জমিনে বসে না পড়ে কোনো চেয়ারের উপর বসে নামাজ পড়ার চেষ্টা করে তাহলে তার অবস্থা আছে যে সে কি আপনার একবারে পুরোপুরি নামাজটাকে আপনার চেয়ারে বসে পড়বে যদি চেয়ারে বসে পড়ে থাকে তাহলে তার চেয়ারের অবস্থান থাকতে হবে আপনার চেয়ারের পিছনের খুঁটা থাকতে হবে মানুষের পা বরাবর যে সব তার পিছন থেকে সারি মিলাতে হবে থাকে আর যদি এমন ব্যক্তি হয় সে আপনার দাঁড়াতে পারে কিন্তু আবার কি হ্যাঁ বসতে আপনার সেজদা দিতে পারে না বসে তাকে রুকু সেজদা দিতে হবে হ্যাঁ তাইলে সে কী করবে দাঁড়ানো অবস্থায় তাকে অবশ্যই সফের সাথে মিলাতে হবে চেয়ারটা একটু পিছনে থাকতে হবে এটা হচ্ছে নিয়ম সুতরাং এটা হচ্ছে আপনার চেয়ারে বসে নামাজ পড়ার ব্যাপার চেয়ারে বসে নামাজ পড়লে একই অবস্থা সে রুকু সেজদা আপনার একটু রুকুর জন্য নিচু করবে সে যার জন্য আরেকটু বেশি নিচু করবে এটা হচ্ছে নিয়ম একজন ব্যক্তির যদি বসাও তার জন্য কষ্টকর হয়ে যায় সে খুশুখুজু রক্ষা করতে পারে না তখন সে অবস্থায় তাকে আপনার শুয়ে নামাজ পড়তে হবে শুয়ে নামাজ পড়ার ক্ষেত্রে সে ডান দিকে কাত হয়ে নামাজ পড়বে এটা হচ্ছে নিয়ম কাত হয়ে নামাজ পড়া ডান কাত হয় এটা হচ্ছে সিস্টেম যদি ডান কাত হওয়া তার পক্ষে সম্ভব না হয় তাহলে বাম কাত হয়ে নামাজ পড়বে এতে কোনো সমস্যা নেই কাত হওয়ার সময় একই কথা সে নিজের মাথাকে আপনার একটু ইশারা দিয়ে রুকুর জন্য একটু আপনার ইশারা দিবে বেশি ইশারা করবে আপনার সে দেওয়ার জন্য আর যদি এমন হয় ব্যাপারটা যে এক ব্যক্তি সে হয়ে নামাজ পড়তে পারছে না তাইলে সে একেবারে চিত হয়ে নামাজ পড়বে এবং শীত হয়ে নামাজ পড়ার ক্ষেত্রে সে মাথাকে উঁচু করে রুকুর জন্য একটু আর সেদের জন্য আর একটু বেশি আপনার ইশারা করতে হবে মাথা দিয়ে যদি মাথা দিয়ে ইশারা করা সম্ভব না হয় কেউ বলে চোখের ইশারে নামাজ পড়বে কিন্তু এটা কোনো বিশুদ্ধ পণ্যার দ্বারা প্রমাণিত নয় বরং সে অন্তর দিয়ে নামাজ পড়বে অন্তর দিয়ে নামাজ পড়ার মানে হচ্ছে যে প্রত্যেকটা কাজ রুকুর সময় আসলে সে মনে মনে ভাববে সে রুকুতে আছে রুকু যাওয়ার সেই তাজবি পাঠ করবে সে তাকবিদ দিবে রুকুর তাজবি পড়বে এরকমভাবে রুকু থেকে উঠার যে আপনার দোয়া পড়তে হয় সেটা পড়বে এরকম হ্যাঁ আপনার নিয়ত করে সে সেদার করবে এইভাবে প্রত্যেকটা কাজ করবে এই ক্ষেত্রে আপনার বিশেষ করে যেটা আমরা দলিল হিসেবে গ্রহণ করতে পারি সেটা হচ্ছে ইমরান বিন হুসাইন রাত হাদিস রসুল আকরম সাল্লাহিস্লাম তার রোগ হয়েছিল হ্যাঁ এই কারণে রসুল আকরমস তাকে বলেছেন যে সল্লিকা ইমান ফাইল্লাম তস্ততে এফ কাহদন ফাইল্লাম তস্ততে ফাল জম্বিন হ্যাঁ এরপরে কোনো একটা বর্ণায় রয়েছে ফা কিয়ান। হ্যাঁ যদিও এটার বিশুদ্ধতা নিয়ে কথা আছে কিন্তু এটার উপর আমল আপনার সালফ সালিনদের চলে আসছে তারপরে একজন রুগ্ন ব্যক্তির জন্য আরেকটি ব্যাপার আমাদের বলতে হয় সেটা হচ্ছে কোনো রুগ্ন ব্যক্তির জন্য যদি দুটি নামাজ ভিন্ন ভিন্ন পড়া প্রত্যেক নামাজ তার জায়গায় ভিন্ন ভিন্ন পড়া যদি তার জন্য কষ্টকর হয়ে যায় যে প্রত্যেকটার জন্য উজু করতে পারছে না অথবা তার কোনো অপারেশন আছে যেটা কয়েক ঘন্টা লাগবে অথবা তার আপনার কিডনির সমস্যা হ্যাঁ কিডনি সে ডায়ালিসিস করছে যদি এমন পরিস্থিতি হয় তাহলে সে দুই নামাজ একসাথে পড়তে পারবে কিন্তু এই দুই নামাজ মানে জোহর এবং আসরের নামাজ এবং মাগরীব এবং এশার নামাজ ফজরের নামাজকে কারোর সাথে মিলানো যাবে না এই ব্যক্তির জন্য যখন একত্রে নামাজ পড়বে তখন সে আগে নামাজ পড়বে মানে আসরকে জোরের সাথে মিলিয়ে পড়বে না জোরকে দেরি করে আসরের সাথে মিলিয়ে পড়বে সেটা তার অবস্থার ভিত্তিতে সে করে নেবে যেটা তার জন্য সহজ হবে সেটাই সে করবে এতে কোনো তার কোনো সমস্যা নেই কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে এই জমার সাথে আবার কসরকে মিলাতে পারবে না একজন রুগ্ন ব্যক্তি সে জমা করতে পারে কিন্তু কসর করা যাবে না কারণ কসরের সম্পর্ক আছে মুসাফিরের সাথে কিন্তু একটা কথা আছে কোনো ব্যক্তি যদি নিজ এলাকায় থেকে আপনার সফরের দূরত্ব পাড়ি দিয়ে যদি আরেক জায়গায় গিয়ে চিকিৎসাধীন থাকে তার জন্য আপনার কসরও চলবে জমাও চলবে তার জন্য কোনো সমস্যা নেই আরেকটা ব্যাপার হচ্ছে কোনো রুগ্ন ব্যক্তি আপনার বেউশ হয়ে যেতে পারে এই বেউশ অবস্থায় তার ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে বেউশ অবস্থা যদি তিন দিনের কম হয় তাহলে তার আপনার সেটার কাজা করতে হবে কিন্তু যদি বেউশের অবস্থা যদি তিন দিন পার হয়ে যায় মানে বেশির পর্যায়ে পৌঁছে যায় তখন তার এই নামাজটা কাজা করতে হবে না হ্যাঁ আল্লাহ তাকে অবশ্যই বাধ্য করবেন না যেটা তার সাধ্য সেটা করতে হ্যাঁ এই কারণে আমাদের প্রত্যেকের আপনার যে ব্যক্তি রুগ্ন হয় তার নামাজের ব্যাপারটা জেনে নেওয়া দরকার কারণ কারোর এটা নিশ্চয়তা নাই সে কখন রুগ্ন হয়ে যাবে অথবা আমাদের আশেপাশে অনেক মানুষ রুগ্ন আছে তাদেরকে এই পদ্ধতি শিখিয়ে দিতে হবে আমাদের দেশে মনে করা মনে করা হয় যে কোনো ব্যক্তি রুগ্ন হলে তার নামাজ পড়তে হবে না এটার জন্য কাফারার ব্যবস্থা আছে যেটা আমাদের দেশের আপনার আমরা করে থাকি এটা নিশ্চিত সত্য কথা নামাজের কোনো কাফফারা নেই এবং আরও বেশি হাসির খবর হচ্ছে যে নামাজের কাফারা নেওয়ার সময় বেলাকে ছয় বেলা হিসেবে গণ্য করা হয় ভিতরকে ভিন্ন করে কারণ সেখানে লাভের সম্পর্ক যত নামাজের সংখ্যা বাড়ানো যাবে লাভ বেশি আসবে আল্লাহ জায়গায় আমাদেরকে সত্য বোঝার তো দান করুন ওয়াসলাল্লাহ মাহমুদ ওয়ালাআ ওয়াসাবহি আজমাইন